সুন্নাত আরবি শব্দ, সিন নুন গোলতা, সিন নুন গোলতা সুন্নাহ। এই শব্দটির শাব্দিক অর্থ হচ্ছে পথ, পথ আমরা যে পথ বলি সেই পথ। এবং আরেকটি অর্থ হচ্ছে জীবন চরিত্র। এই জন্য সুন্নাতুন নাবী অর্থ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরা জীবনী। এই সুন্নাতের আরেকটি অর্থ হচ্ছে, এটাও আমরা বাংলাতে ব্যবহার করি, সীরাত। এই জন্য সেখান থেকে সীরাতুন নাবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন চরিত্র। এর বিপরীত শব্দের দিক থেকে কোনো কোনো ভাষাবিদরা এই শব্দটি অর্থ করেছেন এভাবে যে শুধুমাত্র পথকে সুন্নাত বলা হলেও এইখানে যখন শরীয়তের দৃষ্টিতে এই শব্দটিকে ব্যবহার করা হবে তখন ওই পথকে সুন্নাত বলা হবে যেই পথটি হচ্ছে প্রশংসিত পথ। কি পথ? আস-সুন্নাতুল মাহমুদা। যে কোনো পথকে সুন্নাত বলা হয় না, যেই পথটি প্রশংসিত। পথ প্রশংসিত কোনটি? যেই পথে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ হয়, যেই পথে আল্লাহর অনুগ্রহ প্রাপ্ত ব্যক্তিরা চলেছেন, যেটা আল্লাহ পাক সূরা ফাতিহার মধ্যে বলেছেন সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম। এই সিরাত মানে পথ। ওই পথে আমাদেরকে আল্লাহ পরিচালিত করুন যেই পথের উপরে আপনি যাদেরকে অনুগ্রহ করেছেন, যাদের উপরে আপনার অনুগ্রহ ছিল আছে, তারা যেই পথে চলেছে সেই পথে আমাদেরকে চালাও। তাহলে আমরা উম্মাত মুসলিম এটা অনুসরণের জাতি। কিসের জাতি? কোন ক্ষেত্রে? আল্লাহর দিনের ক্ষেত্রে। আল্লাহ এবং আল্লাহর রাসূলের দিনকে মেনে চলার ক্ষেত্রে উম্মাতের দায়িত্ব হচ্ছে তারা অনুসরণ করবে, উদ্ভাবন করবে না। কথা বুঝতে পেরেছেন কিনা? তাহলে আল্লাহর দিনের কোনো বিষয় তারা উদ্ভাবন করবে না, কোনো ইবাদত তারা উদ্ভাবন করবে না, নতুন করে সৃষ্টি করবে না। এই জন্য আল্লাহ পাক সূরা ফাতিহার মধ্যে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তারপরে কি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সরল পথ দেখান। সেই সরল পথের ব্যাখ্যাটা আল্লাপাক নিজেই করে দিয়েছেন। কি সেই সরল পথ? সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, তাদের পথ, যেই পথের উপরে আপনার অনুগ্রহ প্রাপ্ত ব্যক্তিরা চলেছেন সেই পথে আমাদেরকে চলান। তাহলে এটা অনুসরণের পথ হলো না ভাই? অনুসরণের পথ। এই জন্য এই অর্থে আস-সুন্নাহর অর্থ আভিধানিকভাবেও কেউ কেউ বলেছেন আস-সুন্নাতুল মাহমুদা, প্রশংসিত পথ। শরীয়তের পরিভাষায় সুন্নাহ হচ্ছে, এটা বিভিন্ন জন বিভিন্নভাবে বিভিন্ন শব্দ প্রয়োগ করে এটাকে সংজ্ঞায়িত করেছেন, আমি দু একজনের নাম উল্লেখ করছি, নচেত মূল বক্তব্য একটি। ইমাম শাতিবী রহমতুল্লাহ আলাইহি, তিনি একজন এই বিষয়ে পণ্ডিত, তার কিতাব আছে অনেকগুলো, তন্মধ্যে প্রসিদ্ধ কিতাব হচ্ছে আল ইতিসাম। নাম কি? আল ইতিসাম। আল ইতিসাম শব্দটির অর্থ হচ্ছে শক্তভাবে আঁকড়ে ধরা। শক্তভাবে কি? আঁকড়ে ধরা। এই জন্য বিভিন্ন হাদিসের গ্রন্থে কোনো কোনো জায়গায় শিরোনাম দেখবেন, বিভিন্ন অধ্যায়ের যে নামকরণ করা হয়েছে, বাব কিতাব ইত্যাদি নামে যে সকল শিরোনাম করা হয়েছে তন্মধ্যে একটি শিরোনাম আছে বাবুল, এরকম কথা বা কিতাবুল ইতিসাম বিল কিতাবি ওয়াস সুন্নাহ। অর্থাৎ এই বাবটি, হাদিসের এই পরিচ্ছিদটি কোন বিষয়ে? আল্লাহর কিতাব এবং রাসূলের সুন্নাতকে শক্তভাবে আঁকড়ে ধরার পরিচ্ছেদ বা অধ্যায়। সুতরাং তার কিতাবটার নাম দিয়েছে আল ইতিসাম। তিনি এখানে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন, সুন্নাত, সুন্নাতের গুরুত্ব, এর পরিপন্থী হচ্ছে বেদাত। সুন্নাতের বিপরীত কি? বেদাত। একটা থাকলে আরেকটা থাকে না, বিপরীতের অর্থ হচ্ছে একটা থাকলে আরেকটা থাকে না। আলো থাকলে অন্ধকার থাকে না, অন্ধকার থাকলে আলো থাকে না, তা একে বলা হয় বিপরীত। রাত থাকলে দিন থাকে না, দিন থাকলে রাত থাকে না, এটাকে বলা হয় বিপরীত। সুতরাং সুন্নাত আর বেদাত পরস্পর বিপরীত পরিভাষা। আপনি যদি সুন্নাতের উপর থাকেন তাহলে আপনার কাছে বেদাত নাই,
আর আপনার কাছে যদি বেদাত থাকে তাহলে সুন্নাত নাই। এখানে সুন্নাতের অর্থ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশিত পথ। সুতরাং এই কথা বলার কোনো সুযোগ নাই যে আমরা বেদাত করলেও ভালো বেদাত করি সুতরাং আমরা সুন্নাতের অনুসারী না। বেদাত সকল প্রকার বেদাত খারাপ, সকল প্রকার বেদাত দলাল। আমরা বেদাতের আলোচনা আজকে করছি না, সুতরাং শুধু শব্দটি বুঝানোর জন্য তিনি শুরুই করেছেন। ইমাম শাতিবীর কথা বলছিলাম, তিনি বলছেন আস-সুন্নাতু মুকাবিলুহা আল বিদআহ, সুন্নাতের বিপরীত হচ্ছে বেদাত। আপনারা জানেন শিক্ষিত মানুষ যে অন্যকে শিখানোর জন্য, কোনো পরিভাষা শিখানোর জন্য, কোনো শব্দ শিখানোর জন্য অথবা শব্দের অর্থ শিখানোর জন্য কখনো কখনো সেই শব্দের বিপরীতটাকে উল্লেখ করা হয়, সেই শব্দের বিপরীতটাকে উল্লেখ করা হয়। যেমন দিনকে চেনানোর জন্য বলা হয় যে এটার বিপরীত হচ্ছে রাত। একজন লোক দিন চেনে না, তখন সে কিন্তু দুটা জিনিস তার চোখের সামনে দেখে, একবারকে রাত বলে একবারকে দিন বলে। তাহলে দিন চেনানোর জন্য রাতকে উল্লেখ করা, মানে এর বিপরীতটাকে উল্লেখ করা। এটা ভাষাতত্ত্বেরও অন্যকে শিক্ষার যতগুলো পদ্ধতি আছে তার মধ্যে একটি হচ্ছে জিক্রু শাইই মা ইউখালিফুহু, কোনো বিষয়ের বিপরীতটা দিয়ে আসলটা শিখানো। এই জন্য এই পদ্ধতি গ্রহণ করি। এবং শাতিবী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন যে সুন্নাত হচ্ছে বেদাতের বিপরীত একটি পরিভাষা। তিনি বলছেন সুতরাং বলা হয় অমুক ব্যক্তি সুন্নাতের উপরে প্রতিষ্ঠিত, আবার কারো ক্ষেত্রে বলা হয় অমুক ব্যক্তি বেদাতি ব্যক্তি। কথা বুঝতে পেরেছেন কিনা? বেদাতি ব্যক্তি মানে বেদাতের উপর তিনি প্রতিষ্ঠিত। ইবনে রাজাব নামে আর একজন স্কলার তিনি বলেছেন সুন্নাত হচ্ছে আত-তরিকাতুল মাসলুকা, সুন্নাত হতে যেই পথে পরিচালিত হতে হয়, যেই পথে পরিচালিত হতে হয়। এই অর্থে ইসলামী আকীদা সহ সকল বিষয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং খোলাফায়ে রাশিদুন যেই পথের উপরে ছিলেন সেই পথকে সামিল করে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার খোলাফায়ে রাশিদদের পুরো জীবনটাকে এটাকে সামিল করে তাদের পথকেই কি বলা হয়? সুন্নাত বলা হয়। মোহাম্মদ রশিদ রেদা নামে আর একজন স্কলার তিনি বলছেন সুন্নাত হলো দিনের ক্ষেত্রে, ইসলামের ক্ষেত্রে করণীয় এবং বর্জনীয় সহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ থেকে অনুসৃত হয়ে আসা বিশেষ পদ্ধতি। সুতরাং তাহলে করণীয়, ইসলামের করণীয় এবং বর্জনীয় উভয় ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ থেকে নিয়ে অনুসৃত হয়ে আসা পথকেই কি বলা হয়? সুন্নাত বলা হয়। তিনি এর পরে আরও একটা আগায় বলছেন যে এখানে আমরা সুন্নাত বলতে মুহাদ্দিসিনরা, মুহাদ্দিসিন মানে যারা হাদিস বিশারদ, তাদের কাছে সুন্নাতের একটা আলাদা সংজ্ঞা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, তার কর্ম এবং তার অনুমোদন, এটাকে সুন্নাত। হাদিসের বিষয়ে, হাদিস সাবজেক্টে যখন কোনো ছাত্রর পরীক্ষা নেওয়া হবে, তাকে যদি প্রশ্ন করা হয় সুন্নাহ কাকে বলে, তখন তাকে উত্তর লিখতে হবে। যাই লিখুক তন্মধ্যে আসল উত্তর কোনটা? যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, তার কাজ এবং তার অনুমোদনকে কি বলা হয়? সুন্নাত বলা হয়। কারো কারো মতে, কারো কারো মতে সাহাবা ইকরামদের আসার এটাকেও সুন্নাতের মধ্যে বলা হয়। তাহলে কারো কারো মতে অর্থ হচ্ছে এই কথাটি সকলের সাথে একমত নয়, বরং মুহাদ্দিসিনদের নিকটে সুন্নাত হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কওল, তার কথা, আমল, তার কাজ এবং তাকরির, তার অনুমোদন, তাকে কি বলা হয়? সুন্নাত। দ্বিতীয়ত হচ্ছে তিনি আরও বলেছেন, আমরা কার কথা বলছি? স্কলার রশিদ আহমদ রেদা। আবার ফেকাবিদদের নিকটে সুন্নাত একটা আছে, তারা সুন্নাত বলতে কি বোঝায়? ফরজ, ওয়াজিব, তারপরে সুন্নাত, মুস্তাহাব, মাকরুহ, তারা যে পরিভাষাগুলো ঠিক করেছে তাদের নিকটে, ফকিহবিদদের নিকটে সুন্নাত বলতে এই সুন্নাতকে বোঝানো হয়। কিন্তু এই দুটা না, উনি বলছেন এই দুটা না, এখানে সুন্নাত বলতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় থেকে অনুসৃত হয়ে আসা দিনের করণীয় এবং বর্জনীয় সকল ক্ষেত্রে।